বাড়ির সবাই চলে যাওয়ার পর ঈশান দামিনীকে দেখা করতে বলে। ডাক্তারের কথা শুনে ঈশান ও দামিনী বুঝতে পারে যে কেউ দর্শকের স্থানে বসে গুলিটি করেছে। এদিকে স্ত্রী ও শ্যালকের বারণ না শুনে মন্ত্রীমশাই হসপিটালে ঈশানকে দেখতে যান। তিনি জানান যে খুব শীঘ্রই কালপ্রিট ধরা পড়বে। ওদিকে নীলাশা হসপিটালে গিয়ে জানতে পারে যে দামিনী ঈশানকে ডিসচার্জ করে নিয়ে গেছে। এদিকে ঈশান ও দামিনী অনুষ্ঠানের জায়গায় গিয়ে গুলির উৎস সন্ধান করতে থাকে। মরতে মরতে মেচেছি, আর একটু এপাশে হলেই বুকে লাগতো। এতক্ষণে আমি মর্গে থাকতাম আর আপনি পিএম রিপোর্ট চাইতেন। কিন্তু প্রশ্ন হলো, এতটা সামনে কে বা কারা ছিল যারা আমাকে মারতে চাইছিল? অ্যাকচুয়ালি কাল আমি এদিকটা একদম খেয়াল রাখতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। এখন তো মনে হচ্ছে নিরাপত্তা দিতে গিয়ে বজ্র আটনি ফসকা গেরো হয়ে গেল না তো? আমার অনুরোধেই অনুষ্ঠান হলে কোনো ক্যামেরা ছিল না, সেটাই অপরাধীর পক্ষে গেল। হ্যাঁ, সেই জন্যই অপরাধীর কোনো রেকর্ড নেই, যেটা আজকালকার দিনে থাকা উচিত। এইটুকু মনে আছে, অনুষ্ঠান শুরুর আগে কয়েকজন সামনে হাঁটাহাঁটি করছিল, মনে হচ্ছিল সরকারি লোক তদারকি করছে। কারা ছিল সেটা মনে নেই, আসলে ভিড়ের মধ্যে মিশেছিল তো, আলাদা করে চেনা মুশকিল। ঈশান, কালকের ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাইনি, তবে মন্ত্রীমশাই নিজে ঘোষণা করেছেন যে এই কেসে হেল্প করবে, তাকে সরকার থেকে সম্মান দেওয়া হবে। একমাত্র সূত্র বলতে আমার দিকে ছুটে আসা বুলেট, সরকারি বুলেট, মানেটা বুঝতে পারছেন তো? অপরাধীর হাত কত দূর অবধি গেছে, হয়তো আমায় গুলি লাগার সূত্র ধরেই একটা বিরাট বড় কোনো বুলেট রহস্যের সমাধান হতে পারে। রহস্যটা তো সমানে জট পাকিয়ে যাচ্ছে। যাক গে, এবারে বাড়ি যেতেই হবে, ম্যাডাম শনি আমার জন্য অপেক্ষা করছেন। বন্দুকের গুলি থেকে তো তাও রক্ষা পেয়েছি, কিন্তু শাশুড়ি মায়ের বুলি থেকে কোনো রক্ষা নেই। চলুন, আপনাকে বাড়িতে ড্রপ করে আসছি। থ্যাংক ইউ। আরে ও সামা, কিতনে আদমি থে, হ্যাঁ কিতনে আদমি। জব রাত কো দূর দূর গাঁও মে বচ্চা রোতা হ্যায় তো মা কহতি হ্যায় কি বেটা সো জা, নেই তো গব্বর ইয়ানি লেডি গব্বর আয়েগি। ইয়ার্কি হচ্ছে হ্যাঁ, টেনশনে আমার বিপি বাচ্চা, তুই ইয়ার্কি করছিস? তুই তো করবি, তুই তো শকুনি মামা। আচ্ছা, আমি ছেলেটাকে ফোন করলাম, ও কথা বলতে বলতে বলে সুপ খাচ্ছে বলে ফোনটা কেটে দিল। কতক্ষণ সুপ খাচ্ছে বলতো? সুপে কি সাঁতার কাটছে? অনেকক্ষণ হয়ে গেছে। তুমি যদি তোমার সাউন্ড বক্সের ভলিউমটা একটু কম করো তাহলে আমি দু একটা কথা বলতে পারি। হ্যাঁ, বলে আমাকে উদ্ধার করো। হ্যাঁ, এটাই বুঝতে হবে যে ঈশান যখন না জানিয়ে দামিনীর সাথে কোথাও গেছে, তার মানে ও নিশ্চয়ই জানাতে চায় না যে ও কোথায় গেছে। মানে তুমি যদি জানতে তাহলে তুমি নিশ্চয়ই বাধা দিতে। মামা, কোথায় আছে ঈশান? আচ্ছা, তুমি দামিনীকে নিয়ে কি কিছু? কি হচ্ছেটা কি নীল? হ্যাঁ, তুইও কি তোর মামির ওই ব্রেন ভাড়া করলি নাকি? আরে বাবা, দামিনীর সাথে ও যখন কোথাও গেছে তার মানে নিশ্চয়ই কোনো তদন্তে গেছে। কারেক্ট আছে মামা। এই তোমার আসার সময় হলো? মা, আপনি কি চোখের ডাক্তারের কাছে গিয়েছিলেন? না হলে এখন এত বড় বড় চোখ করে কথা বলছেন, চোখে তো নুড়ি পাথর ঢুকে যাবে। দামিনী, তুমি আর ঈশান কোথায় গেছিলে? এই নীল দেখো, আমার না এতে কোনো দোষ নেই, ঈশান আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে নিয়ে গেছে, না হলে ওর শরীরের যা অবস্থা ছিল আমি একদমই রাজি ছিলাম না। এনিওয়ে, এখন থেকে ঈশান ঘরেই আটকা থাক। বেশ তো, নীলের সেবায় এখন আটকা পড়ে টাটকা হয়ে উঠবে। হ্যাঁ নীল, ঈশানকে ঘরে আটকে রাখা কিন্তু তোমার দায়িত্ব। কি করছেন কি, পুরো প্ল্যানের উপর তো গোবর জল ঢেলে দিলেন। বিকেলে না আমাদের বেরোবার কথা, বুলেট রহস্য ভুলে গেলেন? কি বলছো বলো তো তুমি ওকে? ঈশান, আমি কিন্তু তোমাকে কোনো কাজে বাধা দিই না। না, তাই বলে এভাবে তুমি হাসপাতাল থেকে আমাকে না বলে চলে যাবে? আমাকে বলা যেত না? ঈশান, ঈশান কোনে কিন্তু মেঘ জমছে বাবা, তাড়াতাড়ি সাল্টে নাও, নাহলে কিন্তু তোমার জিওগ্রাফি পাল্টে দেবে।
নীল, গলা একেবারে শুকিয়ে গেছে, একটু জল দেবে প্লিজ? আনছি। দামিনী, তোমাকে একটা কথা বলি, তুমি পুলিশ অফিসার, ঈশান কিন্তু নয়, ও আমার জামাই। তদন্তের প্রয়োজনে তোমার যেখানে যাওয়ার দরকার তুমি নিশ্চয়ই যাবে, কিন্তু ঈশানকে কোনো বিপদের মধ্যে ফেলো না, কেমন? তুমি যখন খুশি এ বাড়িতে আসবে, চা খাবে, জল খাবার খাবে, ব্যাস হয়ে গেল। ইয়েস, নো টাইম ফর ক্রাইম। এবার থেকে শুধু গাল, গপ্প আর গসিপ, তাই না দিদিভাই? হ্যাঁ, কারণ এটা তো থানা নয়, এটা একজনের বাড়ি। বুঝলেন তো দামিনী, এখন থেকে আপনি আমার মায়ের থানার আন্ডারে। মা যা বলবেন এক কান দিয়ে শুনবেন, আর এক কান দিয়ে না, বের করবেন না, মায়ের কথা শুনবেন আর প্রাণ দিয়ে মেনে চলবেন। ঈশান, এনো। থ্যাংক ইউ। হ্যাঁ বিভাস কাকা, সরি সরি, পাঠাচ্ছি পাঠাচ্ছি। হ্যাঁ জানি কাকিমণি চেয়েছিল, পাঠিয়ে দিচ্ছি। এত প্রশংসা, তুমি জানো আজকে ঈশান কি করেছে? হ্যালো হ্যালো, পুরো কথা না শুনে কেটে দিল। কি বলছে বিভাস কাকা? আরে কালকে মন্ত্রী মশাইয়ের সাথে তোমার ছবি তুলেছিলাম, সেটা পাঠাতে বলেছে, আর আমি ভুলে গেছিলাম। তুমি ছবি তুলেছিলে? ছবি তোলা তো বারণ ছিল, কেউ মানা করেনি? হ্যাঁ মানা করেছিল, তারপর আমি যেই বললাম ঈশানের বউ, তারপর এক গাল হাসি, কিচ্ছু বলেনি। ছবিটা দেখাও তো। এক মিনিট, এ দেখো। নীল বলছি, তুমি ছবিটা আমাকেও পাঠিয়ে দিও, আমি তাহলে এখন আসি। ও হ্যাঁ, বিকেলবেলা ঈশানকে নিয়ে একটু ডক্টরের কাছে যাবো চেক আপ করানোর জন্য, ততক্ষণের জন্য কিন্তু ওর কোনো বাজে আবদার শুনবে না। হুম, চলুন আপনাকে এগিয়ে দিই। দামিনী, শাশুড়ি মায়ের কাছে আমায় কেস খাওয়ালেন তো, কি করবো বলুন? আপনার শাশুড়ি মাকে না আমিও ভয় পাই, তবে বিকেলে বেরোবার রাস্তাটা যে করে দিলাম। কি ভাবছেন ঈশান? ছবিটা দেখলেন? স্টেজের সামনে বসে থাকা ওই টেকনিশিয়ানদের টিমটা, ওদের সবাইকে তুলে আনতে হবে, তাই তো? প্লিজ, ওটাই আমাদের একমাত্র সূত্র, যদি এতটুকু আলো দেখা যায়। হয়ে যাবে, আপনি এখন রেস্ট করুন। থ্যাংক ইউ। কোনো মানে হয়? বেকার লাফড়ায় ফেসে গিয়ে জীবনটা বেফালতু হয়ে গেল। আজকে একটা ভালো প্রোগ্রাম ছিল, সেটাও ক্যান্সেল করতে হলো। আরে কথায় বলে, বাঘে ছুলে 18 গা, এরা যে কঘা দিয়ে ছাড়বে ভগবান জানে। আমার কিন্তু চাপ লাগছে ভাই, এই পুলিশের লাফড়ায় পড়ে না আমার শেষে কাজ গুটিয়ে বসে থাকতে না হয়। কই, আপনাদের মধ্যে সহদেব কই? মানে আমাদের মধ্যে সহদেব বলে তো কেউ ছিল না স্যার। ওই সহদেবের কথা বলছি না, লাইট অ্যান্ড সাউন্ডের পোস্টারে পাঁচজনের নাম ছিল, এখানে তো দেখছি অর্জুন, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব কই? সেটা তো ওরাই বলতে পারবে ঈশান। কাল যে অনুষ্ঠান হয়েছিল তার লাইট অ্যান্ড সাউন্ডের জন্য এদের কোম্পানি বরাদ্দ পেয়েছে। আমি ওদের কোম্পানির ওনারকে ফোন করে জিজ্ঞেসও করলাম, বললাম কালকে যে পাঁচজন ছিল তাদেরকে পাঠাতে, কিন্তু চারজন কেন এসেছে সেটাই তো বুঝতে পারছি না। তা ভাই, তোমাদের পঞ্চম মাথাটি কোথায়? আপনি ঠিকই বলেছেন স্যার, কাল আমাদের পাঁচজনেরই কাজ করার কথা ছিল, ফলে সবাইও আমাদের সাথে কাজ করছিল, কিন্তু ওই লাস্ট মোমেন্টে ভোলাদা ডুব দিল, ফোন করলাম ফোনটাও সুইচ অফ, আর ওই সাউন্ড মিক্সারটা তো ভোলাদারই আনার কথা ছিল। ওটা ছাড়া তো সাউন্ড দেওয়া প্রবলেম হয়ে যাবে, আমাদের তো পুরো মাথায় হাত, ভোলাদা যদি না আসে কি করব? তখনই একটা কেস ঘটলো। আর এবার তো কেলো হয়ে যাবে, ভোলাদার এখনো পর্যন্ত আসার নাম নেই কেন? বসকে জানিয়ে দে, কাউকে দিয়ে একটা মেশিন না পাঠালে আর এই প্রোগ্রামটাই করা যাবে না। কিন্তু আমার মনে হয় আমাদের একটু দেখা দরকার, ভোলাদা তো এমন কোনো দিন করে না, নিশ্চয়ই কোথাও আটকে গেছে, চলে আসবে।
বসকে ফোন করলে বলো আমার কেস খেয়ে যাবে। কিন্তু ভোলাদার জন্য আর কতক্ষণ বসে থাকবো বলতো? আর বসে থাকতে হবে না, ভোলাদাই আমাকে পাঠালো। ভোলাদা পাঠালো মানেটা কি? এই নাও তোমাদের সাউন্ড মিক্সার মেশিনটা নিয়েই এসেছি, দেখে নাও। আসলে ভোলাদার শরীরটা খুব খারাপ, বকাবকি করবে কামাই করলে, তাই আমাকে বললে একটু সামলে নিতে। দেখে নাও তো ঠিকঠাক আছে কিনা মেশিনটা। ঠিক আছে ভাই, এবার তাড়াতাড়ি করো, আমরা লাইন টেনে বসে আছি, কানেকশন নিয়ে তুমি বসে পড়ো। তারপর স্যার ওই অনুষ্ঠানের মাঝে গুলি চললো আর হঠাৎ করে ওই অন্ধকার হয়ে গেল, আমরা স্যার হেভি ভয় খেয়ে গেছিলাম যে কী যে কী শুরু হলো বুঝতে পারলাম না। তারপর আবার লাইট জ্বলে উঠলো, ম্যাডাম চিৎকার করাতেই আমরা সবাই মাথা নিচু করে ভয় নিচে বসেছিলাম। আর ওই লোকটা সে তখন কোথায়? পরে উঠে কিন্তু ওই লোকটাকে আর দেখতে পাইনি স্যার, ও অন্ধকারে সুযোগ নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, এই ভোলাদার লোকটা সেদিন যার আসার কথা ছিল কিন্তু আসেনি, সে আজকে কোথায়? আমরা বলতে পারবো না স্যার, ভোলাদা তো আজকেও কাজে আসেনি, ফোন করছি ফোন অফ। ঠিকানা জানা আছে? জানি স্যার, ভোলাদার বাড়িতেও আমরা গেছিলাম একবার। দামিনী, এই ভোলাদার ঠিকানাটা ওদের থেকে নিয়ে নিন, আর আপনারা এখানেই থাকবেন, আমাদের দরকার হতে পারে। ভোলাদা, আপনি ভোলাদা? হ্যাঁ, কিন্তু আপনারা? আমি আইপিএস অফিসার দামিনী সেন, আর উনি হলেন আমার বন্ধু ঈশান চ্যাটার্জি। আচ্ছা, আপনার শরীর ভালো আছে? কই, আমার তো শরীর খারাপ করেনি ম্যাডাম। তাহলে আপনি কাল কাজে গেলেন না কেন? কাল কাজে যাইনি, মানে বলছি অনুষ্ঠানের আগের দিন রাতে আমি কোম্পানির মেশিনটা নিয়ে বাড়ি ফিরছিলাম, বাড়ি থেকে হলটা কাছেই, তাই সরাসরি বাড়ি থেকে মেশিনটা নিয়ে চলে যাব এই কথা ছিল। তখনই হঠাৎ তারপর আমার আর কিচ্ছু মনে নেই জানেন, অনেক রাতে আমার জ্ঞান ফিরল, মানে পরের দিন রাতে। জ্ঞান ফেরার পর কি দেখলেন? দেখলাম ওরা আমাকে যেখান থেকে তুলে নিয়ে গিয়েছিল সেই রাস্তার মাঝখানেই পড়ে আছি। মাঝের সময়টা কোথায় ছিলাম, কি অবস্থায় ছিলাম আমি কিচ্ছু জানি না, কোনোভাবে উঠে বাড়ি চলে আসি। বাড়িতে কিছু বলেছেন? না, ভয়ে কিচ্ছু বলতে পারি নাই, পাছে বাড়ির লোকে ভয় পেয়ে যায়। আপনি কি কারোর মুখ দেখেছেন? না, সেভাবে তো কাউকে দেখতে পাইনি, মনে করতে পারছি না। কুয়াশাটা একটু একটু করে কাটছে। অপরাধী ভোলাদাকে সরিয়ে ভোলাদার জায়গা নিয়েছিল, তারপর গুলি চালাবার অপারেশন করেছিল। ভোলাদা সেভাবে কারোর মুখ দেখেননি, কিন্তু ওই চারজন টেকনিশিয়ান অপরাধের মুখ দেখেছে। ওরাই কাজে আসবে, থানায় চলুন। আসি। স্যার, ও স্যার, স্যার দেখুন না, আমরা তো কিছু করিনি, আমাদের যেতে দিন না। একটু ধৈর্য ধরুন, খুব শীঘ্রই আপনাদের বাড়ি পাঠাবার ব্যবস্থা করছি। তোমাদেরকে আমাদের একটা সাহায্য করতে হবে, সেই সাহায্যটুকুই দরকার। আসবো? আসুন ঈশান, উনি এসে গেছেন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, গুড ইভিনিং। দেখুন, ইনি হলেন শিল্পী, মুখের বিবরণ শুনে শুনে উনি ছবি আঁকেন, উনি আপনাদের যে প্রশ্নগুলো করবে তার দয়া করে সঠিক সঠিক উত্তর দেবেন, এই সাহায্যটুকুই দরকার। কাল যে তোমাদের দলে ঢুকে গেছিল সেই গুলি চালিয়েছে বলে আমাদের সন্দেহ। আপনি শুরু করুন। ওকে, আসুন।
স্যার হয়ে গেছে। এই লোকটাকে তো চিনি ম্যাডাম। আপনি চেনেন? কোথায় দেখেছেন? হ্যাঁ মনে পড়েছে, আমার শ্বশুর বাড়ির পাড়ায় থাকে, ওখানেই তো দেখেছি চায়ের দোকানে। আপনি শিওর? শিওর ম্যাডাম, কোনো ভুল হয়নি, এক দুবার তো আমি ওর সাথে কথাও বলেছি। লোকটা থাকে কত দূরে? এই তো হেঁটে গেলে 10 মিনিট মতো লাগবে। ঈশান চলুন তাহলে। এই তো পেয়ে গেছি সেই লোকটাকে যে আমার উপর গুলি চালিয়েছিল। এই পালাবে না, গুলি করে দেবো আমি। বলুন, কার হয়ে কাজ করছেন আর আমার উপর গুলি কেন চালালেন? আমি তো আপনাকে ভালো করে চিনি না, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, বিশ্বাস করুন। তাহলে গুলি চালালেন কেন বলুন? যেন পালাতে না পারে। ফাস্ট, কে গুলি করেছে আপনাকে? কে গুলি করেছে? এসব ভুতুরে বীর, আমি নিজে সিকিউরিটি রাখি না জনগণের টাকা বাঁচানোর জন্য, আর তুমি আমার কোটার টাকায় তোমার হবু শ্বশুর ছেলে রেখে বিদেশে পাঠাচ্ছ। কি ভেবেছিলে তুমি? তুমি ভুয়ো বিল বানাবে আর আমি কিচ্ছু ধরতে পারবো না, তাই না শালা বাবু? ভুয়ো বিল, ভুতুরে বিল, এগুলো এগুলো কি বলছেন যাব, আমার কিন্তু মাথায় কিছু ঢুকছে না। মানে কেন হবে এগুলো ভুতুরে বিল? এই সব তো আপনারই পাওনার টাকা, মানে আপনি কবে ব্যবহার করবেন, কি আদৌ করবেন কি না তার তো কোনো ঠিক নেই। তাই আমি দেখ না দিদিমা, আমি আচ্ছা শালা হয়ে কি এইটুখানি সুবিধে নিতে পারি না বল? হ্যাঁ মানে আমি তো, তুই তো জানিস যে আমি জনগণের জন্য কম খাটাখাটি করিনি, কেমন আমি প্রচণ্ড খাটা, এই ভোটের জন্য আমি কম দৌড়াদৌড়ি করেছি, আমি নিজের বিয়ের ডেট পর্যন্ত পিছিয়ে দিয়েছি, নিজের বিয়ের ডেট পিছিয়ে দিয়েছি। হ্যাঁ তাতে একটুখানি প্রবলেম হয়েছে, শ্বশুর শাশুড়ি একটুখানি মনক্ষুণ্ণ হয়েছে, সেইটাকে আমি ম্যানেজ করবার জন্য আমি ওদেরকে ওই ফরেন ট্যুরে পাঠিয়েছি, আর বিশেষ কিছু নয় আর কি। কিন্তু কথাটা হলো যে এই যে আমি নিজে এত খাটলাম, নিজের বিয়ে ভবিষ্যৎ এগুলোকে পিছিয়ে দিয়ে নিয়ে গিয়ে জনগণের জন্য এ সেবা করে যাচ্ছি কনস্ট্যান্ট, এই সেটার কোনো দান মানে এই দানটার কোনো এ পেলাম না, মূল্য পেলাম না, মানে এই অবদানের কোনো এ দেই দেখেছো গঙ্গা? তোমার ভাই অন্যায় করবে আবার গলাবাজিও করবে, ওকে না আমি। ঠিক আছে ঠিক আছে, তুমি এত উত্তেজিত হয়ে না, তুমি বসো। হ্যাঁ তুমি বসো বসো। শোনো, আমার ভাই তো বাচ্চা নয় না, ওকে বুঝিয়ে বললে ও ঠিক বুঝবে, তুমি এত চিন্তা করো না, ঠিক আছে? হ্যাঁ দেখ ভাই, তোকে আমি আজকে একটা কথা খুব পরিষ্কার করে বলে দিচ্ছি, পরিষ্কার করে বলছি এবং এটা মাথায় ঢুকিয়ে নে। আমি জানি দলের জন্য তুই পরিশ্রম করিস, কিন্তু তুইও এটা জানিস যে দলের জন্য আমি কিছু কম পরিশ্রম করিনি, আর তার জন্যই কিন্তু তোর জামাইবাবু আজকে এই পদে রয়েছে। আমি চাই না তুই এমন কোনো ভুল কর যাতে তোর জামাইবাবুর অপমান হয়, আর সেটা হলে কিন্তু আমি তোকে ক্ষমা করব না। কথাটা মাথায় ঢুকিয়ে রাখিস। এই লোকটা আমাদের কাছে একটা বড় সূত্র ছিল, তাই ওকে মেরে দেওয়া হলো। যতই ক্রিমিনাল হোক ওর মৃত্যুটা মেনে নিতে পারছি না। না ম্যাডাম, কাউকে পেলাম না, পালিয়েছে।
পালিয়েছে মানে? এত তাড়াতাড়ি গুলি চালিয়ে একটা লোককে খুন করে কিভাবে ভ্যানিশ হয়ে গেল লোকটা? আসলে এদিকে কোনো বাড়িঘর নেই, চারিদিকে অন্ধকার আর ঝোপঝাড়। আমার মনে হচ্ছে গুলি করে ওরা অন্ধকারে পালিয়েছে। লোকটার ছবি ছাড়া আমাদের হাতে তো আর কোনো প্রমাণও নেই। ইস, এভাবে মেরে ফেলল। অফিসার, আপনি ওর বডিটা নিয়ে যান আর ভালো করে খতিয়ে দেখবেন। ঠিক আছে ম্যাডাম। যদি কোনো সূত্র পাওয়া যায়। আমার মনে হয় এটা কোনো একটা সাধারণ লোকের কাজ নয়, এর পেছনে একটা গ্যাং আছে। তাদের বড় নেটওয়ার্কের সাহায্যে সময় মতো লোকটা অবধি পৌঁছে গেল। ওরা জানতো পুলিশ ওর কাছে পৌঁছে যাবেই, আর ও মুখ খুললে অনেকের প্রবলেম হয়ে যাবে, তাই ওর মুখটাই বন্ধ করে দিল। আমার খুব আফসোস হচ্ছে ঈশান, খালি মনে হচ্ছে আর একটু আগে যদি পৌঁছানো যেত তাহলে হয়তো। আগে বা একটু পরে কথা নয় দামিনী, একটু আগে এলে হয়তো একই জিনিসটা ঘটত। আচ্ছা আচ্ছা ঈশান, লোকটা মারা যাওয়ার আগে কিছু একটা বলছিল না? কে ওকে মারতে পারে তার নাম বলছিল, শুধু ভূ অবধি শুনলাম। এখন এর ভূয়ের ভূতটাই আমায় খুঁজে বের করতে হবে।